জীবনে সফল হতে গিয়ে কে কী করছে সেটা না ভেবে আপনি আপনার মতন কাজ করে এগিয়ে যান। আপনি কি জানেন পৃথিবীতে মাত্র 2% মানুষ সফল কেন, বাকি 98% কেন সফল নয়? এটা এই জন্য যে তারা কোনো কিছু না ভেবেই অন্যদের নকল করতে থাকেন। মিত্রবাবুর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমিও হব। দাসবাবুর ছেলে ডাক্তার হয়েছে, আমিও হব। গজাদা নতুন ব্যবসা শুরু করেছে, আমিও করব। এমন অনেক উদাহরণ আপনাদের চারপাশে পাবেন, যারা নকল করতে থাকে তারা কখনো সফলতা পায় না, কারণ নকল করতেও অবশ্যই বুদ্ধির প্রয়োজন। একটি উদাহরণ আছে, একজন চাকরিজীবী লোক অফিস শেষ করে রাত 10টায় বাড়ি ফিরছিল। সে দেখে 3 জন চোর একটা গলিতে দাঁড়িয়ে আছে, তাই তিনি তাদের বলেন, আপনারা এখানে দাঁড়িয়ে কি করছেন? তারা বলে, আমরা দাঁড়িয়ে আছি, কিছু লোকের থেকে টাকা নিতে হবে তাই। লোকটি বলে, আপনারা কি তাদের কাছ থেকে টাকা পাবেন? 3 চোর হেসে উত্তর দেয়, না, আমরা কিছু মানুষের থেকে জোর করে টাকা নেব। না দিতে চাইলো, ভদ্রলোকটি তাদের কথা শুনে অবাক হলেন এবং বললেন, আমিও আপনাদের সাথে এই কাজটা করতে চাই। চোরগুলো কিছু সময় ভেবে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। লোকটি যেহেতু চুরি করতে জানে না, তাই চোরের দল তাকে কিছুটা বুঝিয়ে দিয়ে একটা কাগজে লিখে দিলেন। কাগজের লেখা অনুযায়ী ভদ্রলোকটি একটা ঘরের ভিতর ঢুকে চুরির চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করে সে শব্দ করে ফেলে, যার কারণে বাড়ির মানুষ ঘুম থেকে জেগে ওঠে এবং তাকে ইচ্ছা মতন মারধর করতে থাকে। তখন চাকরিজীবী ভদ্র মানুষটি বলে, কাগজে তো এটা লেখা ছিল না। এই গল্প দ্বারা আমরা কি বুঝি? নকল করতেও বুদ্ধি লাগে, যার কারণে 2% মানুষ কেবলমাত্র সফল। এই পৃথিবীর প্রতিটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। সব মানুষ বিল গেটস হতে পারে না, সব মানুষ মার্ক জুকারবার্গের মতন হতে পারে না, সব মানুষ স্টিভ জবস হতে পারে না। তাই নিজের মতন করে কাজ করলে ঈশ্বর বেশি আশীর্বাদ প্রদান করবেন। সততা খুব মূল্যবান একটি উপহার, যা কোনো ছোট মনের মানুষের ভিতর থাকে না।